স্ক্রিনের এই পোকাগুলো হলো পলু পোকা বা রেশম পোকা, যাদের বলা হয় রেশম সুতা বোনার দারুণ কারিগর। তুত গাছের পাতা খেয়ে লার্ভাগুলো বেড়ে ওঠে। পলু নামের এই পোকাগুলো যুগ যুগ ধরে জুগিয়ে চলেছে ঐতিহ্যবাহী এই রেশম সুতা। এরপরে চলে তন্তু আহরণ প্রক্রিয়া, আর যারা তন্তু আহরণ করেন তাদের বলা হয় রিলার। রিলিং মেশিনে ঘূর্ণন গুটি থেকে তন্তুগুলো মুক্ত হয়ে রেশমের কাঁচা সুতা হিসেবে জমে সুতা কাটা চরকি বা রিলের গায়ে। সপুরা সিল্কের এই উইভিং সেকশনে রয়েছে অনেকগুলো তাঁতযন্ত্র। রেশমি কাপড়গুলো আগে বোনা হতো হ্যান্ডলুমে, এখন বোনা হয় সেমি অটো পাওয়ার লুমে। এইভাবে আরও বেশ কিছু ধাপ পার করে তৈরি হয় এক একটি থান কাপড়। রাজশাহীর সিল্ক শাড়ির কদর বরাবরই জনপ্রিয়তার তুঙ্গে। সিল্ক নিয়ে আজকের প্রতিবেদনে আমরা আছি নগরীর জনপ্রিয় প্রতিষ্ঠান সপুরা সিল্কে। রাজশাহীর ঐতিহ্যবাহী সপুরা সিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী মরহুম সদর আলী 1979 সালে সপুরা সিল্ক প্রতিষ্ঠা করেন। বর্তমানে তার দুই ছেলে মোহাম্মদ সাজ্জাদ আলী এবং আশরাফ আলী প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন। রাজশাহীর বিসিক শিল্প এলাকায় মঠপুকুরের পাশেই বিশাল আকার এলাকা জুড়ে সপুরা সিল্ক শোরুম অবস্থিত। শোরুমটির নিচেই রয়েছে সিল্ক কাপড়ের ফ্যাক্টরি, সেখানেই তৈরি হচ্ছে ক্রেতাদের চাহিদা মতো শাড়ি, থ্রি পিস, পাঞ্জাবি, শার্ট, আর ওপরে দোতলায় ও তিনতলায় সেই কাপড়গুলো বিক্রয় করা হচ্ছে। সালামালাইকুম, আমি মোহাম্মদ সাইদুর রহমান, সপুরা সিল্ক লিমিটেডের ম্যানেজার। আমি মোটামুটি এখানে 1987 সালে জয়েন করি, দীর্ঘদিন যাবৎ এই প্রতিষ্ঠানের সাথে জড়িত। তো এটা মোটামুটি আমাদের ছোট আকারে ছিল, প্রায় 50 বছরের প্রতিষ্ঠান। তো এই দীর্ঘদিন চলার পথে আজ বিশাল আকারে পরিণত হয়েছে। বিভিন্ন জেলায় আমাদের শোরুম আছে, তার মধ্যে ঢাকায় তিনটা, চিটাং একটা। আমাদের এই এই ফ্যাক্টরির সাথে যে শোরুমটা আছে সেটা অনেক বিশাল, প্রায় 45,000 স্কোয়ার ফিট। আমরা এ থেকে জেড পর্যন্ত এখানে তৈরি করে থাকি। তার মধ্যে আমাদের তুত বাগান আছে প্রায় 2-3 একর জায়গা মিলে, যেটা পোকাতে খাওয়াতে হয় আর কি পোকাকে। তো মূলত আমাদের পোকা থেকে শুরু করে আমাদের উইভিং, রেলিং, যাবতীয় কার্যক্রম আমরা এখানেই করে থাকি। এর পাশে আমাদের আরেকটা ইন্ডাস্ট্রি আছে, সেখান থেকেও আমরা কাজ করি। এর পাশাপাশি আরও ছোটোখাটো ফ্যাক্টরিকে আমরা থান দিয়ে দিয়ে সার্ভিসিং করে নিই, প্লাস আরও কিছু তাঁতি কাজ করে। প্রায় 1,000 তাঁতি এর এই প্রতিষ্ঠানের সাথে জড়িত। মোটামুটি 1,000 আমরা কর্মজীবিত এখানে রোজগার সাথে জড়িত আছি। তো এখন মোটামুটি আমরা সিল্কের যত রকম আইটেম আছে মোটামুটি আমরা তৈরি করি। তার মধ্যে আপনার শাড়ি, তো মূলত শাড়ি, থ্রি পিস, ওড়না, শার্ট, পাঞ্জাবি, টাই, স্কার্ফ, যত রকম আইটেম লাগে আমরা মোটামুটি সব তৈরি করি, আমরা নিজেরাই তৈরি করি এটা সিল্কের। আর এখন একটু আমরা বাইরে থেকে র মেটেরিয়ালটা কিছু নিতে হয়, সরকারিভাবে সরকারি উদ্যোগ নিয়ে যেটা করেছে আমাদের বিভিন্ন উপজেলায় যে চাষ হচ্ছে, চাষিদের নিয়ে কাজ করছে সরকারিভাবে, সেই গুটিগুলো আমাদের এখান থেকে আসে। সেটা আপনার বিভিন্ন উপজেলায় কার্যক্রম হয়, বাংলাদেশের যেখানেই তৈরি হয় আমাদের গুটিটা, র মেটেরিয়ালটা আমাদের এখানে আসে। এ নিয়ে আমরা শুরু করেছি আর কি, মোটামুটি ভালোভাবেই চলছে। এবং এখানে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এখানে কাস্টমার আসে, মোটামুটি রাজশাহী বিভাগটা আমরা কভার করি, বিভিন্ন জেলা থেকে এখানে আসে। এরপরও আমরা অনেক কাস্টমার পাই, বাইরে ফরেনাররা আসে। হ্যাঁ, মোটামুটি ভালো, আল্লাহর রহমতে এখন পর্যন্ত ভালো চলছে। আসসালামু আলাইকুম, আমার নাম মানহা, আমি আম্মু আপা মেকআপ এসেছি। আমার একটা দেশ খুব পছন্দ হয়েছে, আমি ওটা কিনেছি।